প্রিয় ছাত্রছাত্রী স্টাডি জোন আসাম চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি বিগিনার্স ইংলিশ ওয়ান অর্থাৎ ক্লাস ওয়ানের নতুন ইংরাজি পাঠ্যপুস্তকের লেসন ফোর এ স্কুল গার্ডেন এই লেসনের অ্যাক্টিভিটি এইটিন থেকে থার্টি সেভেন পর্যন্ত আলোচনা করব তোমাদের অ্যাক্টিভিটি এইটিনে দিয়েছি লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড সে দ্য নেমস অফ দ্য থিংস ইন দ্য ক্লাসরুম নাও ক্যান ইউ রাইট দিস আন্ডার বলেছে এখানে এই যে নিচে কিছু পিকচার মানে ছবি দিয়েছে ক্লাসরুমের এখানের ছবিগুলো দেখো এবং ছবির নিচে অথবা ছবির উপরে লিখো তারপর এগুলো তোমরা বানান করবে এই ক্লাসরুমের মধ্যে আমরা প্রথমে এখানে দেখতে পাই লেটারের একটি চার্ট আছে সি এইচ এ আর টি চার্ট তারপর একটি ক্যালেন্ডার সি এ এল ই এন ডি এ আর ক্যালেন্ডার তো এটি হলো একটি ওয়াচ ডাব্লিউ এ টি সি এইচ ওয়াচ তারপর ক্লাসরুমের মধ্যে এখানে শেলফ মানে তাক এস এইচ ই এল এফ শেলফ এটি হলো একটি ব্ল্যাকবোর্ড বি এল এ সি কে ও এ আর ডি ব্ল্যাকবোর্ড এটি হলো উইন্ডো ডাব্লিউ আই এন ডি ও ডব্লিউ উইন্ডো মানে জানালা তারপর এখানে টিচার টি ই এ সি এইচ ই আর টিচার এটি হলো টেবিল টি এ বি এল ই টেবিল তো এটি হলো সি এইচ এ আই আর চেয়ার এই যে বসে আছেন স্টুডেন্ট মানে ছাত্রছাত্রী তো এই জন্য তোমরা এখানে লিখবে স্টুডেন্ট এস টি ইউ ডি ই টি স্টুডেন্ট এটি হলো ডেস্ক ডি ই এস কে ডেস্ক ছাত্র ছাত্রীরা যেটাতে বসে আছেন এই যে এগুলোর নাম হলো বেঞ্চ বি ই এন সিএইচ বেঞ্চ তো এভাবে তোমরা এই বানানগুলো লিখবে এবং শিখবে তারপর অ্যাক্টিভিটি নাইনটিন সার্কেল দ্য থিংস দ্যাট ইউ সি ইন এ ক্লাসরুম এই যে ক্লাসরুমের মধ্যে দেখেছ যেসব জিনিস সেই জিনিসগুলোর ছবি দিয়েছি তো সেগুলোতে কি করতে হবে সার্কেল মানে গুল দিতে হবে যেমন আমরা বেঞ্চ ডেস্ক দেখেছি এভাবে গোল দেবে বেঞ্চ দেখেছি গুল দিবে এভাবে আমরা যেসব যে জিনিসগুলো ক্লাসের মধ্যে দেখেছি সেগুলোতে তোমরা দেখে দেখে গোল দেবে তারপর অ্যাক্টিভিটি টোয়েন্টি ল্যাটস লিসেন চলো শুনি কি শুনবো আমরা দিস ইজ রশিদাস ক্লাসরুম এই যে ক্লাসরুম এই ক্লাসরুমটি হলো রশিদাদের ক্লাসরুম ইট হ্যাজ টু বিগ ডোরস অ্যান্ড ফোর উইন্ডোজ তো রশিদাদের ক্লাসরুমে দুটি বড় বড় দরজা আছে এবং চারটি জানলা আছে এই যে দরজা একটি আর একটি দরজা বড় বড় আর চারটি জানলা এই যে তারপর ইট হ্যাজ এ ব্ল্যাক বোর্ড এ ডাস্টার এন্ড এ বক্স অফ চক পিসেস তো রসিদাদের ক্লাসে একটি ব্ল্যাক বোর্ড আছে এই যে এটির নাম হলো ব্ল্যাক বোর্ড আর কি আছে একটি ডাস্টার আছে যেটা দিয়ে আমরা বোর্ডে লিখার পর মুচি অ্যান্ড এ বক্স অফ চক আরেকটি বক্স আছে চকের চকের আরেকটি বক্স আছে আর ক্লাসরুম ক্লাসরুমে দশটি বেঞ্চ আছে দেয়ার ইজ এ ডাস্টবিন ইন এ কর্নার অফ হার ক্লাসরুম এই যে রশিদার ক্লাসের কর্নারে একটি ডাস্টবিন আছে ডাস্টবিনে আমরা আবর্জনা ফেলি তারপর আনসার দ্য কোয়েশ্চন নিচের এই প্রশ্নগুলোর উত্তর অরেলি মানে মুখে মুখে দাও এ হুজ ক্লাসরুম ইজ দিস তো এটি কার ক্লাসরুম তো তোমরা বলবে দিস ইজ রশিদাস ক্লাসরুম এটি হলো রশিদাদের শ্রেণীকক্ষ হাউ মেনি উইন্ডোজ আর দেয়ার ইন দ্য ক্লাসরুম রশিদাতের ক্লাসরুম এ কয়টি দরজা এবং কয়টি জানলা আছে তাহলে এটির আনসার লিখবে বলবে তোমরা দেয়ার ইজ দ্য ডাস্টবিন প্লেসড ডাস্টবিনটি কোথায় রাখা তো আনসার দ্য ডাস্টবিন ইজ প্লেসড ইন এ কর্নার অফ হার ক্লাসরুম

এগুলো দেখো এবং এগুলোর নাম বলো এই ট্রাইঙ্গুল মানে একটি একটি বর্গ এ সার্কেল একটি বৃত্ত এ রেক্টাঙ্গুল রেক্টেঙ্গুল মানে আয়তক্ষেত্র তারপর অ্যাক্টিভিটি টোয়েন্টি টু লেটস কালার দা শেপস ইন দা হাউস এই যে হাউস গোরের মধ্যে যে শেপগুলো দিয়েছে সেগুলোতে কালার করো তো আমরা উপরে পেয়েছি এটি হলো ট্রায়াঙ্গল এটিতে তোমরা কালার করবে এই যে ছোটো ছোটো এগুলো হলো স্কোয়ার মানে বর্গ এটিতে কালার করবে এক একটিতে তোমরা এক এক ধরনের কালার করবে তো এটি হবে একটি রেক্টেঙ্গুল এই যে গোরের এই শেপটি হবে একটি রেক্টেঙ্গুল তো এক একটিতে তোমরা এক এক ধরনের কালার করবে তারপর ট্রায়াঙ্গুল এই ট্রায়াঙ্গুলে তোমরা ব্লু মানে নীল কালার করবে স্কোয়ার বর্গ এটিতে তোমরা লাল রং দিবে সার্কেল বৃত্ত এই বৃত্ততে তোমরা ইয়েলো মানে হলুদ রং দিবে রেক্টাঙ্গুল আয়তক্ষেত্রতে তোমরা গ্রিন মানে সবুজ রং দিবে তারপর অ্যাক্টিভিটি টোয়েন্টি থ্রি লিসেন এন্ড ডু দা ফলোয়িং অ্যাকশন শোনো এবং নিচের এগুলো করে দেখাও এ স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ মানে দাঁড়াবে তোমার বই খুলবে ডি কাম হেয়ার এখানে এসো মানে শিক্ষক যখন তোমাকে বলবেন তখন শিক্ষকের কাছে যাবে ই ব্রিং এ পিস অফ চক এখন্ড চক নিয়ে আসবে এফ গো টু দ্য ব্ল্যাকবোর্ড তারপর কোথায় যাবে ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ডে যাবে জি রাইট ইউর অন দ্য ব্ল্যাকবোর্ড তারপর ব্ল্যাকবোর্ডে তোমার নাম লিখবে এইচ টেক দ্য ডাস্টার তারপর ডাস্টার আনবে আই রাব দ্য ব্ল্যাকবোর্ড উইথ দ্য ডাস্টার তারপর ডাস্টার দিয়ে ব্ল্যাকবোর্ডে তুমি যা লিখেছিলে তা মুছে তা মুছবে তারপর অ্যাক্টিভিটি লিসেন টু দ্য ওয়ার্ডস ক্ল্যাপ ইউর হ্যান্ডস আর নিচে যে ওয়ার্ড মানে শব্দ দিয়েছি এই শব্দগুলো পড়বে যখন তুমি আর লেটার এই যে আর লেটারের দনি বা সাউন্ড শুনবে তখন তুমি ক্ল্যাপ দিবে মানে হাততালে দিবে তো প্রথমে র্যাট আর এটি র্যাট এখানে তোমরা আরের সাউন্ড শুনেছ এর জন্য হাততালি দিবে এখানে আর নেই এম এ টি মেট হাততালি দিতে হবে না রোজ আর ও এ সি রোজ হাততালি দিতে হবে সি এল ও এ সি ক্লোজ জি এ আই এন গেইন আর এ আই এন রেইন এখানে আর আছে এই জন্য হাততালি দিবে তারপর রাইট আর আই জি এইচ টি রাইট এখানে হাততালি দিতে হবে যেহেতু আর এর সাউন্ড আছে এন আই জি এইচ টি নাইট এইচ ও টি হট আর ও টি এটিতেও হাততালি দিতে হবে আর এ ওয়াই রে হাততালি দিতে হবে আর ইউ এন হাততালি দিতে হবে এম এ এন ম্যান আর এন রেন এই শব্দতে তোমরা হাততালি দিতে হবে আর ইউ এন রান হাততালি দিতে হবে কারণ এখানে আর এর সাউন্ড আছে বি ইউ এন বান এখানে হাততালি দিতে হবে না তারপর অ্যাক্টিভিটি টোয়েন্টি ফাইভ সে দ্য ওয়ার্ডস শব্দগুলো বলো এই যে ও দিয়েছি এখানে আমরা পি যুক্ত করে পড়ব পি ও টি পট পি ই এন পেন কিউ ইউ ডাবল ই এন কুইন কিউ ইউ আই এল টি কোয়েল্ড আর ও এস ই রোজ

এম এ টি মেট সি এটি এইচ এটি হ্যাট এফ এটি আর এটি রেট তো এভাবে তোমরা শুনে শুনে এগুলো পড়বে টোয়েন্টি সেভেন লেটস রিড হোয়াট ইজ ইন দ্য পিরামিড এই যে পিরামিড দিয়েছে এগুলোতে কি আছে সেগুলো পড়ো দিস টি এইচ আই এস দিস তাহলে দিস ইজ This is a this is a rat. This is a fat rat. It will I I I see I see a cat. The cat is on a mat. I see a cat on a mat. Therefore, activity twenty eight. লিসেন টু এ স্টোরি স্টোরি মানে গল্প চলো আমরা একটি গল্প শুনি গ্রিডি বিয়ার বিয়ার মানে বালুক গ্রিডি মানে লুবি তো আমরা একটি লুবি বালুকের গল্প শুনব লাভস ইটিং ববি হলো এই যে বালুক এই বালুকটির নাম সে কি ভালোবাসে সে খেতে ভালোবাসে ওয়ান ডে হিজ মাদার সেইড ববি ইউ শুড নট ইট টু মাচ একদিন ববির মা মাদার মানে মা ববিকে বললেন যে ববি তুমি বেশি খেয়ে না বাট ববি ডিড নট লিসেন টু হিজ মাদার কিন্তু ববি কি করলো লিসেন মানে শোনা সে তার মার কথা শুনল না ওয়ান ডে হি কেম অ্যাক্রস এ গার্ডেন গার্ডেন মানে বাগান একদিন সে একদিন একটি বাগানে আসলো হি ওয়াজ হ্যাপি টু সি দ্য ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস ইন দ্য গার্ডেন তো সে এই বাগানে ফ্রুটস মানে ফলমূল এবং শাকসবজি ভেজিটেবল মানে শাক সবজি দেখে খুবই খুশি হলো হি সো এ কুইকলি তখন সে একটি পামকিন মানে একটি কুমড়ো দেখলো দেখে সে কি করলো খুবই তাড়াতাড়ি সেটি খেয়ে ফেললো হি অলসো এইট এ বিগ ক্যাবেজ সে একটি কপি খেল টু কলিফ্লাওয়ার আরও দুটি ফুলকপি খেল থ্রি জাক তিনটি কাঁটাল অ্যান্ড এ পাইনাপল তিনটি কাঁটাল খেলো এবং একটি পাইনাপল মানে আনারস খেলো হি ওয়ান্টেড টু এইট এ বাঞ্চ অফ ব্যানানাস টু সে আরও এক গুচ্ছ বেনেনা মানে কলা খেতে চাইল বাট হি কুড ইট অনলি ওয়ান ব্যানানা কিন্তু সে একগুচ্ছ বেনে না মানে কলা খেতে পারল না সে একটি কলা খেলো সেখান থেকে ওয়াজ ফুল কেন খেতে পারলো পারল না কারণ তার পেট ভরে গিয়েছিল সে অনেক খেয়েছে ফলমূল এবং শাক সবজি হি কুডেন্ট ওয়াক এনি মোর এন্ড ফেল এ স্লিপ অন দা গ্রাউন্ড এত খেয়েছে এই ববি বালুকটি সে হাঁটতে পারলো না সে এই এখানে এই বাগানে মাটিতে শুয়ে পড়ল হি কুডেন্ট গেট আপ ফ্রম দ্য গ্রাউন্ড টিল মিড তো সে এখানে পড়ে মধ্যরাত্রি পর্যন্ত রাতের অর্ধেক রাত্র পর্যন্ত সে সেখান থেকে উঠতে পারলো না তারপর দিয়েছি টোয়েন্টি নাইন রাইড দ্য ইনিশিয়াল লেটার অফ দ্য থিংস দ্যাট ববি এইট ববি এই যে যে জিনিসগুলো খেয়েছিল সেগুলোর প্রথম লেটার এই খালি জায়গাতে লিখতে হবে তো এটি হলো কাটাল মানে ফ্রুট তো এখানে তোমরা লিখবে যে লিখবে যে এ সি কে এফ আর ইউ আই টি এটি হলো পাইনাপল তো পাইনাপল পি দিয়ে স্টার্ট হয় কলিফ্লাওয়ার সি এ ইউ এল আই এফ এল ও ডাব্লিউ আর কলিফ্লাওয়ার এটি হবে কেবেজ তাহলে এখানে লিখবে তোমরা সি পি লিখবে লিখবে বি তারপর দিয়েছে অ্যাক্টিভিটি লেটস কালার ববি দ্য বিয়ার চলো এই যে ববি বিয়ারে রঙ দেই এটিতে তোমরা রং দিবে তোমাদের এই যে উপরের ববি বিয়ার দেখে দেখে এভাবে তোমরা রং দিতে পারো তারপর অ্যাক্টিভিটি 31 ওয়ান লেটস নো মোর অ্যাবাউট ববি তো এখন আমরা ববির বিষয়ে আরও কিছু জানব ববি ইজ এ বেবি বিয়ার ববি ছিল একটি শিশু বালুক ইট ইজ এ লিটল বিয়ার এবং এটি ছিল খুবই ছোট্ট বালুক ইটস হেয়ার ইজ ব্রাউন অ্যান্ড হোয়াইট এবং তার চুল ছিল বা তার লোম ছিল বাদামি রঙের আর সাদা রঙের ইট লাইক্স টু ইট হানি এবং সে এই ববি বিহারটি হানি মানে মধু খেতে পছন্দ করতো ইট অলসো লাইকস ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস আর সে আরও পছন্দ করতো ফলমূল ফ্রুটস মানে ফলমূল অ্যান্ড ভেজিটেবল মানে শাক সবজি ববি প্লাস উইথ বলস ববি বল দিয়ে খেলা করে

কোথায় এই রাস্তা দিয়ে তার এই বাগানে যেতে তাহলে আমরা এই ববি যদি এদিক দিয়ে যায় এভাবে এভাবে যাবে কে গিয়ে এদিকে এসে তারপর সে তার বাগানে পৌঁছে যাবে তারপর অ্যাক্টিভিটি থার্টি ফোর ম্যাচ দ্য ক্যাপিটাল উইথ দ্য স্মল লেটারস তো এখানে ক্যাপিটাল লেটার দিয়েছে এবং নিচে স্মল লেটার দিয়েছে এগুলো কি করতে হবে ক্যাপিটাল লেটারের সাথে স্মল লেটার টান দিয়ে ম্যাচ করতে হবে পি এটি হলো পি তাহলে স্মল লেটার পি কোথায় আছে এই জি এভাবে তোমরা টান দিয়ে ম্যাচ করবে কিউ এই যে কিউ আছে আর আর এস এস কোথায় আছে তো এখানে স্মল লেটার এস দিয়ে নি আমরা এটিতে এটি এস করে নেব এটি হলো স্মল লেটার এস তাহলে এটিতে আমরা এভাবে ম্যাচ করবো এই লেটারটি হলো টি এখানে স্মল লেটার টি আছে এর জন্য এভাবে টান দিয়ে ম্যাচ করবে তারপর অ্যাক্টিভিটি থার্টি ফাইভ লেটস আইডেন্টিফাই দ্য পিকচার্স নাও ম্যাচ দ্য লেটার্স উইথ দ্য পিকচার্স তো প্রথমে এই যে নিচে ছবি দিয়েছি ছবিগুলো চিনতে হবে এবং এই ছবিগুলো কোন লেটার দিয়ে আরম্ভ হয় সেই লেটারের সাথে টান দিয়ে ম্যাচ করবে তো এটি হলো অরেঞ্জ অরেঞ্জ ও দিয়ে স্টার্ট হয় ও আর এ এন জি তাহলে এই যে ও এর সাথে এভাবে তোমরা ম্যাচ করবে এটি হলো ট্যাপ টি এ ট্যাপ টির সাথে ম্যাচ করবে স্নেক এস এস এর সাথে কোয়েল তাহলে কিউ দিয়ে এটির সাথে সোপ এস দিয়ে তো এই যে এস এস এর সাথে এভাবে তোমরা ম্যাচ করবে এটি হলো রেড ইঁদুর এভাবে ম্যাচ করবে তারপর মেক ওয়ার্ডস দ্য দ্য গ্রিড রাইট রাইট ওয়ার্ড এই যে গ্রিড এই গ্রিডে লেটার দিয়েছি এই লেটারগুলো ব্যবহার করে শব্দ তৈরি করতে হবে তো আমি এখানে লিখেছি যেমন ক্যাট সি এ টি ক্যাট এ টি ব্যাট এস ও সান তো তোমরা লিখবে এস ও এন সান এম এ এন এম এ এন ম্যান বি এ জি ব্যাগ তো এভাবে এই ওয়ার্ডগুলো তোমরা লিখতে পারবে তারপর অ্যাক্টিভিটি থার্টি সেভেন ড্রাইনস টু ম্যাচ দ্য পিকচারস উইথ দ্য লেটার ইন দ্য বক্স এই বক্সের মধ্যে যে লেটার দিয়েছি এই লেটার দিয়ে এই ছবিতে যে জিনিস আছে সেগুলোর নাম আরম্ভ হয় সেগুলো তোমরা টান দিয়ে মিলাবে তো এখানে দিয়েছে এস এটি হলো সান এস ইউ এন সান আমি লিখেছি তোমরা এভাবে লিখতে পারবে তো সান এর সাথে ম্যাচ করবে সাথে স্নেক স্নেকের এটি হলো টি টি দিয়ে টাইগার টি দিয়ে টেবিল টি দিয়ে টমেটো ইউ ইউ দিয়ে ইউনিফর্ম ইউনিফর্ম এর সাথে এভাবে আম্পায়ার এভাবে ম্যাচ করবে আম্রেলা এভাবে ভি দিয়ে বেজ তো এটির সাথে এভাবে ম্যাচ করবে ভ্যান ভায়োলিন তারপর দিয়েছি ডাব্লিউ ডাব্লিউ দিয়ে ওয়াচ উইন্ডো ওয়াল এখানে এক্স দিয়েছি এক্স দিয়ে জায়লো এভাবে জিপোডান ম্যাচ করবে এক্স বক্স এভাবে ম্যাচ করবে তো প্রিয় ছাত্রছাত্রী এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম ভিডিও নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে ধন্যবাদ